পবিত্র মাহে রমজানের তারাবির নামাজে ব্যস্ত ইমাম সহ মসজিদের উপস্থিত মুসল্লিরা। হঠাৎই ইমামের শরীর বেয়ে তার কাঁধে উঠে বসে একটি বিড়াল। এক পর্যায়ে বিড়ালটি তার কাঁধ থেকে না নামলে নামাজরত অবস্থায় তাকে শান্ত করার চেষ্টা করেন ইমাম। দেখে মনে হচ্ছিল বিড়ালটি ইমামের দীর্ঘদিনের পোষমানা। ইমামের কাছে কিছুক্ষণ অবস্থান করার পর নামাজের মধ্যেই এক পর্যায়ে লাফ দিয়ে চলে যায় বিড়ালটি। ঘটনাটি আলজেরিয়ার একটি মসজিদের। তারাবির নামাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দৃশ্যটি। নামাজ চলা অবস্থায় বিড়ালের এমন কাণ্ড নেটিজনদের মন কাড়ে। ইমানের এমন উদারতা হৃদয় স্পর্শ করে অনেকের। ভিডিওটি শেয়ার করে নিজের অনুভূতি জানাতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি শেয়ার করে নিজের অনুভূতি জানাতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আফরিন মৌ, সময় সংবাদ।